এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছো যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আজকের আলোচনার বিষয় হলো পার্স্ট পারফেক্টেন্স অতীত সময়ের আগে যে কাজ ঘটেছিল সেই কাজকে পারফেক্ট টেন্সে লেখা হয় বিষয়টা একদম সহজ অতীতে দুটো কাজ ঘটেছিল একসঙ্গে ঘটেনি একটা আগে ঘটেছিল একটা পরে ঘটেছিল যে কাজটা আগে ঘটেছিল সেটা হল পাস্ট পারফেক্টেন্স এবং যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইন্ডেফিনিট যেমন যেমন সে চুরি করেছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল দুটো কাজ একসঙ্গে ঘটেনি চুরি করাটা আগে হয়েছিল পরে তাকে পুলিশ অ্যারেস্ট করে সুতরাং চুরি করেছিল আগে এইটা পাস্ট পারফেক্টেন্স পুলিশ অ্যারেস্ট করে পরে ওটা পাস্ট ইনডেফিনিট চলো আমরা আরো কতগুলো এক্সাম্পলের মাধ্যমে এই টেন্সটিকে আর একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথম এক্সাম্পল দেখো তিনটি বাক্য এখানে আমি রেখেছি প্রথম বাক্যটি হলো ফেব্রুয়ারি মাসে আমরা দার্জিলিং এ গিয়েছিলাম হিল ভিউ হোটেলে এক সপ্তাহ ছিলাম গিয়েছিলাম দার্জিলিং এ সেখানে এক সপ্তাহ ছিলাম দেখো এটা একই সময়ের কথা কিন্তু তারপরে লাস্ট লাইনে আমরা আরো পিছিয়ে গেলাম কলকাতা থেকে আমরা হোটেল বুক করেছিলাম কলকাতা থেকে হোটেল বুক করেছিলাম কখন দার্জিলিং এ যাওয়ার আগে তো সুতরাং এটাই হলো কমলা রঙের যেটা লেখা আছে কলকাতা থেকে আমরা হোটেল বুক করেছিলাম এটা আরো একটা এক্সাম্পেল মা শিশুটিকে বকেছিল শিশুটি একটা কাপ ভেঙেছিল কাপ ভেঙেছিল আগে কাপ ভাঙার ফলেই তো তারপরে বকাটা খেলো সুতরাং যেটা আগে হয়েছে সেটা পার্স্ট পারফেক্টেন্স শিশুটি একটা কাপ ভেঙেছিল এটা পাস্ট পারফেক্টেন্স আরো একটা এক্সাম্পল যদি তুমি নিয়মিত পড়াশুনো করতে তাহলে পরীক্ষায় পাশ করতে দুটোই অতীতের সম্ভাবনা ছিল কোনোটাই হয়নি তবে পরীক্ষায় পাশ করাটা পরে আগে হলো পড়াশুনো করা তাই তুমি নিয়মিত পড়াশুনো করতে এটাই হলো পাস্ট পারফেক্টেন যেহেতু এটা আগে ঘটেছে আমি স্কুলে গিয়েছিলাম কিন্তু ব্যাগে বই নিতে ভুলে গিয়েছিলাম স্কুলে গিয়েছিলাম এটা তো পরের ঘটনা আমি বাড়িতে যখন ছিলাম তখন ব্যাগে আমি বই নেইনি ভুলে গিয়েছিলাম এটা আগে ঘটেছে সুতরাং ব্যাগে বই নিতে ভুলে গিয়েছিলাম এটাই হল ফার্স্ট পারফেক্টেন্স আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা চলে গিয়েছিল স্টেশনে পৌঁছেছিলাম অতীতকাল ট্রেন চলে গিয়েছিল অতীতকাল দুটোই অতীতকালে হয়ে গেছে কিন্তু একটু খেয়াল করে দেখো আগে ট্রেন চলে গেছে সুতরাং ট্রেনটা চলে গিয়েছিল এটাই হল ফার্স্ট পারফেক্টেন্স কেন যেহেতু এটা আগে ঘটেছে লাস্ট ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল এটা সব বইতে তোমরা পাবে যে কোনো গ্রামার বই খুললে পাস্ট পারফেক্টেন্স যখন তোমরা শেখার চেষ্টা করবে দেখবে সেখানেই এক্সাম্পল দেওয়া আছে তাই আমি এটাকে লাস্টে রেখেছি ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল ডাক্তার এসেছিল রুগী মারা গিয়েছিল আগে রুগী মারা গেছে তারপরে ডাক্তার এসেছে সুতরাং আগের কাজ হলো রুগীটি মারা গিয়েছিল অর্থাৎ রুগীটি মারা গিয়েছিল এটাই হলো ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে এতক্ষণ ধরে এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম দেখো অরেঞ্জ কালারের যে লেখাগুলো আছে এগুলোই হলো ফার্স্ট পারফেক্ট টেন্স তাহলে বাকি যে হলুদ রঙের লেখাগুলো আছে ওটা কি ওটা হলো পাস্ট ইনডেফিনিট অর্থাৎ তোমরা কি করবে এই অতীতে দুটো কাজ ঘটেছিল একই সঙ্গে ঘটেনি একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে যেটা আগে ঘটে গেছিল সেটাকে তোমরা লিখবে ফাস্ট পারফেক্টেন্সে আর যেটা পরে ঘটেছিল সেটাকে লিখবে ফার্স্ট ইনডেফিনিটে এবার আমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পেলের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম সেটাকেই আমরা সংক্ষেপে একবার গুছিয়ে নেই সেটা হলো কি যে কাজটা অধিকতর অতীতে ঘটেছিল সেই কাজটাকে আমরা ফাস্ট পারফেক্টেন্সে লিখবো আর যে বাকি কাজগুলো সেগুলোকে পাস্ট ইনডেফিনিটেন্সে লিখবো এবার চলো আমরা দেখে নেই পাস্ট পারফেক্টেন্স কে এবং পাস্ট ইনডেফিনিটেন্স কে কিভাবে আমরা ইংলিশে লিখবো তার প্যাটার্নটা কি আছে লাল যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হলো পাস্ট পারফেক্টেন্স লেখার প্যাটার্ন আছে এখানে কর্তা অর্থাৎ ডুয়ার অর্থাৎ যে কাজ করে এই ডুয়ার শব্দটাকে মাথায় রাখবে কর্তা প্রথমে আমরা লিখবো তারপরে লিখবো হ্যাড প্লাস ভার্বের থার্ডফর্ম তারপরে যা হয় যা হবে সব একই ওগুলো সকল টেন্সের জন্যই একরকম আর পার্স্ট ইনডেফিনিট টেন্সে যেগুলো লিখবো অর্থাৎ পরবর্তী যে কথাগুলো আছে কাজগুলো সেগুলোকে তো আমরা ফার্স্ট ইনডেফিনিটে লিখবো সেগুলোকে কিভাবে লিখবো ওই কর্তা বা ডুয়ার্ড প্রথমে তারপরে হলো ভার্ভের সেকেন্ড ফর্ম অর্থাৎ চেঞ্জ এই দুটোর মধ্যে একটা সেটা হলো কি যখন ফার্স্ট পারফেক্ট টেন্স তখন হ্যাট লিখে ভার্ভের থার্ড ফর্ম লিখব আর যখন ফার্স্ট ইনডেফিনিট তখন ভার্ভের শুধুমাত্র সেকেন্ড ফর্ম লিখব এবার চলো আমরা বাংলায় কয়েকটা বাক্য লিখবো এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে শিখে নেব কিভাবে লিখতে হয় ইংরেজিতে এবং বলতে হয় প্রথমেই আমরা হ্যাবাচক দেখে নেব অ্যাফার্মেটিভস কিছু এক্সাম্পেল দিচ্ছি এখানে অ্যাফার্মেটিভসের অ্যাফার্মেটিভস মানে হলো হ্যাবাচক প্রথম এক্সাম্পল মা শিশুটিকে বকে ছিল শিশুটি একটা কাপ ভেঙেছিল তোমরা জানো শিশুটি একটা কাপ ভেঙেছিল এটা আগে ঘটেছিল সুতরাং এটা হ্যাড প্লাস ভাবের থার্ডফর্ম দিয়ে লিখতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স আর মা শিশুটিকে বকেছিল এটা ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে লিখতে হবে কারণ এটা পাস্ট ইনডেফিনিট এইদিকে দেখো আমি নিয়মটা লিখে দিয়েছি প্রথমে কর্তা আছে দেখতে পাচ্ছ তারপরে রয়েছে হলো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কর্তা তারপরে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম এই ক্ষেত্রে তাহলে কর্তা হলো যে কাজ করে সে হলো দ্য চাইল্ড লিখলাম হ্যাড লিখলাম কাজটা হলো ভেঙে ফেলেছিল ব্রোকেন ব্রেকের থার্ড ফর্ম ব্রোকেন দ্য চাইল্ড হ্যাড ব্রোকেন তারপরে কাকে ভেঙেছে কি ভেঙেছে একটা কাপ এ কাপ তাহলে এই হলো পাস্ট পারফেক্টেন্স সেখানে দ্য চাইল্ড হ্যাড ব্রোকেন আ কাপ আর বাকি অংশটা কি হবে মা শিশুটাকে ছিল এটা পার্স্ট ইন লিখবো পাস্ট ইন লেখার ক্ষেত্রে শুধুমাত্র এই যে হ্যাড প্লাস ভারভেট থার্ড ফর্মের জায়গায় শুধু ভার্ভেট সেকেন্ড ফর্ম লিখি আর তো সব নিয়ম একই কর্তাকে মাদার তারপরে ভারভেট সেকেন্ড ফর্ম স্কল ডেড সেকেন্ড ফর্ম স্কল ডেড কাকে বকেছিল শিশুটিকে দ্য চাইল্ড তাহলে মাদার স্কল ডেড চাইল্ড তাই দেখো এখানে আমরা পুরো উত্তরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা দেখে নেই ডাক্তার আসার আগে রুগী তার নিজের বাড়িতে মারা গিয়েছিল আগে মারা গেছে পরে ডাক্তার এসেছে অর্থাৎ রোগীটি তার নিজের বাড়িতে মারা গিয়েছিল এটাই হল ফার্স্ট পারফেক্টেন্স তো এই পাস্ট পারফেক্ট আমরা কিভাবে লিখবো দেখো প্যাটার্নটা দেখতে পাচ্ছ এখানে প্রথমে লেখা রয়েছে কর্তা প্যাটার্নটার বলার কিছু নেই তোমরা আগের বারেও দেখে নিয়েছ কর্তা অর্থাৎ যে কাজ করে সে হলো কে রুগীতি দা পেশেন্ট এরপরে হ্যাড ভার্ভের থার্ড ফর্ম ডাই হলো ভার্ভ তার থার্ড থার্ড ফর্ম হলো ডাইড তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড কাকে মারা গেছে কি মারা গেছে যে কাকে কি এটা নেই লিখব না কোথায় মারা গেছে ইনি জোন হাউস তার নিজের বাড়িতে তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ইন ইজ ওন হাউস এইটা হলো তোমার পাস্ট পারফেক্ট টেন্স এবার ডাক্তার এসেছিল এটাকে পাস্ট ইনডেফিনেটলি লিখতে হবে যেহেতু এটা পরে ঘটেছে এখানে সাবজেক্ট কে দা ডক্টর এসেছিল কেম তাহলে পুরো বিষয়টাকে এবার একটু আমরা দেখে নেই পুরোটা কি হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড ইন হিজ ওন হাউস এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল মারা গেছে আগে তাই বিফোর আগে মারা গেছে তাই বিফল লিখে বিফল লিখে তারপরে বাকি যে অংশটা আছে অর্থাৎ ফার্স্ট ইন্ডেফিনিট ডাক্তার এসেছিল কে সেখানে কাজটা কে করেছিল কর্তা কে দা ডক্টর তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম কেম এটা হলো উত্তর আমরা আরো একটা এক্সাম্পল দেখব হ্যাঁ বাচকের আরো একটা এক্সাম্পল সে খবরটা শুনেছিল কিন্তু সে আসেনি খবরটা শুনেছিল আগে তারপরে সে আসেনি সুতরাং সে খবরটা শুনেছিল এটা যেহেতু আগে ঘটেছে এটা হলো এবার কিভাবে লিখবো দেখো নিয়মটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও এখানে কর্তা হলো সে যে কাজটা করেছে ডুয়ার সে হি তারপরে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হ্যাড লিখলাম শুনেছিল কাজ শোনার হলো হিয়ার হিয়ারের থার্ড ফর্ম হার্ড হি হ্যাড হার্ড কি শুনেছিল খবরটা দ্য নিউজ আর বাকি কিছু নেই তাহলে হি হ্যাড হার্ড দ্য নিউজ এটাই হলো ফার্স্ট পারফেক্ট টেন্স এবার বাকি যে অংশটা আছে কিন্তু সে আসেনি এটা তো পরে ঘটেছে ওটা ফার্স্ট ইনডেফিনিট হবে ফার্স্ট ইনডেফিনিট কেমন হবে প্রথমে তুমি হি লিখবে দেখো এখানে দেখাচ্ছি আমি সাদা লেখা আছে সাদা রঙে এখানে দেখো হি এখানে কর্তা হি তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম যেহেতু না বাচক আছে তাই ডিড নট কাম ভার্ব হলো আসা কাম তাহলে পুরোটা হয়ে গেল হি হ্যাড হার্ড দ্য নিউজ বাট হি ডিডন্ট কাম চলো এবার আমরা না ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখে নিই একটা যথেষ্ট কারণ একটা শব্দ শুধুমাত্র বাড়বে সুতরাং তার জন্য অনেকগুলো কোনো দরকার হবে না সে খবরটা আমরা একটু আগে লিখেছিলাম সে খবরটা শুনেছিল কিন্তু সে আসেনি এবারে শোনেনি না বাচক আছে তো এই না বাচকের জন্য কতটা কি পরিবর্তন হবে সামান্য একটু পরিবর্তন হবে সেটা দেখো আমি তোমাদেরকে এই রুলের মাধ্যমে দেখাচ্ছি শুধুমাত্র এই লাল অক্ষর দেখো একটা নট কথাটা লেখা আছে হ্যাডের পরে এটাই শুধু অ্যাড হবে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে হ্যাবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ যা লিখেছিলাম সেটাই লিখবো শুধুমাত্র হ্যাডের সঙ্গে নট যুক্ত করে দেবো তাহলেই নাবাচক হয়ে যাবে যেমন তাহলে এখানে একই ব্যাপার কর্তা যে করেছিল কাজটা ডুয়ার হি সে তারপরে হ্যাড শুনেছিল শোনা হলো হিয়ার হিয়ার এর থার্ড ফ্রম হার্ড যেহেতু নাবাচক আছে তাই হ্যাডের সঙ্গে নট হয়ে গেল হ্যাড নট হার্ড কি শোনেনি দ্য নিউজ তাহলে হি হ্যাড নট হার্ড দ্য নিউজ সামান্য একটা শব্দ দেখো নট এখানে এনে দিলাম হ্যাডের সঙ্গে যুক্ত করে দিলাম নাবাজক হয়ে গেল যেমন আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আমি খাইনি আই হ্যাড নট ইটেন আমি খেলেছিলাম আই হ্যাড প্লেড আমি খেলিনি আই হ্যাড নট প্লেড তারা দেখেছিল দে হ্যাড সিন তারা দেখেনি দে হ্যাড নট সিন এরকম ব্যাপার তো ইংলিশটা এখানে আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে কাজটা করলো সে হলো হি তারপরে হ্যাড নট না বাচক আসলো ভার্বের থার্ড ফর্ম হার্ড কি শোনেনি দা নিউজ হি হ্যাড নট হার্ড দ্য নিউজ চলো এখন আমরা দেখেন এই প্যাসিভ কিভাবে লিখব এই পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ কীভাবে লিখবো সেই নিয়মটা আমরা দেখব এবং এক্সাম্পেলের মাধ্যমে উদাহরণের মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করব তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি দেখো এই অ্যাক্টিভ প্যাসিভ আমরা কখন লিখি কেন লিখি এই ব্যাপারে আমাদের অনেকেরই কনফিউশন আছে সেই কনফিউশন দূর করতে হবে সেই কনফিউশন দূর করার জন্য আমি তোমাদেরকে স্ক্রিনে দেখো এগুলোকে দেখানোর চেষ্টা করছি এক্ষুনি আমি বলছি তোমরা বুঝতে পারবে দেখো প্রথম শব্দটা ডুয়ার অ্যাক্টিভের ক্ষেত্রে ডুয়ার প্যাসিভের ক্ষেত্রে নন ডুয়ার আমার মনে হয় এই দুটো শব্দই যথেষ্ট অ্যাক্টিভ প্যাসিভ বোঝার ডুয়ার মানে হলো যে কাজ করে নন ডুয়ার মানে যে কাজ করে না অর্থাৎ ডুয়ার যে কাজ করে তাকেই যখন আমরা সাবজেক্ট রাখবো তখন সেটাকে আমাদের অ্যাক্টিভে লিখতে হবে যেমন আমি চেয়ারটা ভেঙেছিলাম আমি চেয়ারটা ভেঙেছিলাম কাজটা কে করেছিল আমি তার মানে আমি হলাম ডুয়ার এবার আইকে যদি আমি সাবজেক্ট রাখি তাহলে আমাকে অ্যাক্টিভ দিয়ে লিখতে হবে আর যাকে ভেঙেছিলাম সেটা কি যা ভেঙেছিলাম সেটা কি চেয়ার এবার চেয়ারটাকে যদি আমি সাবজেক্ট রাখি তাহলে আমি কখনোই এটাকে অ্যাক্টিভে লিখতে পারবো না এটাকে আমাকে প্যাসিভে লিখতে হবে কেন চেয়ার কোনো কাজ করেনি চেয়ার হলো নন ডুয়ার এই সামান্য বিষয়টা বুঝতে পারলে আমার মনে হয় না আর কখনো তোমরা লিখতে গিয়ে অ্যাক্টিভ প্যাসিভের গণ্ডগোলটা হবে ডুয়ার যে কাজ করে সেই যখন সাবজেক্ট তখন অ্যাক্টিভ ডুয়ার যে কাজ করে না সে যখন সাবজেক্ট তখন প্যাসিভ আরও একটা এক্সাম্পলের মাধ্যমে বলি আমি একটা চিঠি লিখেছিলাম কাজটা কে করেছিল আমি সুতরাং আমি আইটাকেই যদি তুমি সাবজেক্ট রাখো তাহলে আর আই সুতরাং অ্যাক্টিভে লিখতে হবে কিন্তু কি পাঠিয়েছিলাম চিঠি পাঠিয়েছিলাম এবার চিঠিটা তো কোনো কাজ করেনি চিঠিটাকে যদি তুমি সাবজেক্ট হিসেবে লেখো চিঠি যেহেতু কোনো কাজ করেনি নন ডুয়ার তাই এটাকে তোমার প্যাসিভে লিখতে হবে দেখো এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এখানে বাংলাটা আগে দেখে নাও শিশুটি একটা কাপ ভেঙেছিল কে করেছিল শিশুটি দেখো দ্য চাইল্ড সাবজেক্ট লিখেছি সুতরাং এটাকে আমার অ্যাক্টিভে লিখতে হবে হ্যাড ব্রোকেন তাই দ্য চাইল্ড হ্যাড ব্রোকেন লিখলাম কিন্তু এইদিকে দেখো একটা কাপ ভাঙা হয়েছিল প্রথমে আমি সাবজেক্ট লিখলাম দেখো একটা কাপ এ কাপ এবার তুমি বলো এ কাপ এই কাপটা কি কোনো কাজ করেছিল না করেনি তাহলে যেহেতু একে সাবজেক্ট লিখেছি এ ডুয়ার নয় এ নন ডুয়ার তাই এটাকে আমার প্যাসিভে লিখতে হবে হ্যাড বিন ব্রোকেন এবার অ্যাক্টিভ প্যাসিভের তফাতটা দেখো অ্যাক্টিভে শুধুমাত্র হ্যাড লিখে থার্ড ফর্ম লিখি আর প্যাসিভে কি করি হ্যাড বিন লিখে তারপরে থার্ড ফর্ম শুধুমাত্র বিনটা আসবে এই পাস্ট পারফেক্টেন্সে প্যাসিভ হয়ে যাবে হ্যাডের পরে একটা বিন লিখব প্যাসিভ হয়ে যাবে আর শুরুতে আমি ডুয়ারকে রাখতে পারবো না শুরুতে রাখতে হবে নন ডুয়ার তাহলে পার্স্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমি নন ডুয়ারকে লিখবো তারপরে হ্যাড বিন লিখে থার্ড ফর্ম তারপরে যা আছে তাই একদম সিম্পল ব্যাপার তো চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে প্যাসিভ ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করে নিই মেঝেটা পরিষ্কার করার পর সে দোকান খুলেছিল দেখো মেঝেটা পরিষ্কার হয়েছিল আগে তারপরে সে দোকান খুলেছিল মেঝেটা পরিষ্কার করা হয়েছিল এটা যেহেতু আগে ঘটেছে সুতরাং এটা পাস্ট পারফেক্টেন্স এবার মেঝেটা পরিষ্কার করা হয়েছিল যে কাজটা করেছিল অর্থাৎ ডুয়ার তার কথা এখানে বলা নেই যার উপরে কাজটা করা হয়েছিল যার উপরে কাজটা করা হয়েছিল সেটা কিন্তু আছে সেটা হলো মেঝে তাহলে যাকে পরিষ্কার করা এখানে দেখো আমি দেখাচ্ছি একটা লাল পয়েন্ট দিয়ে দেখানো হচ্ছে যাকে পরিষ্কার করা হয়েছিল অথবা যা পরিষ্কার করা হয়েছিল সেটা কি মেঝে দ্য ফ্লোর তাহলে দ্য ফ্লোর আমরা সাবজেক্ট হিসেবে এখানে লিখলাম ফ্লোর কি কোনো কাজ করলো করেনি তার মানে এটা নন ডুয়ার সুতরাং এটা প্যাসিভে লিখবো সেই জন্য হ্যাড বিন ক্লেন্ড এই বিন আনলাম প্যাসিভ হয়ে গেল ক্লিন কেন পরিষ্কার করা পরিষ্কারের থার্ড ফর্ম ক্লেন্ড তাহলে দ্য ফ্লোর হ্যাড বিন প্যাসিভ হয়ে গেল এরপরে যে অংশটা আছে ওটা তো আমরা সেটা একটু দেখে নেই আমরা এখানে তাহলে সে দোকানটা খুলে ছিল ওপেন ওপেন্ড সেকেন্ড ফর্ম ওপেন দ্য খুলেছিল কি মেঝে পরিষ্কার করার পরে মেঝেটা পরিষ্কার করার পরে খুলেছিল তাই আফটার আফটার এর পরে এরপরে এই পাস্ট পারফেক্টেন্সটা প্যাসিভে যেটা আছে সেটা যুক্ত করে দিলাম দ্য ফ্লোর হ্যাড বিন ক্লিনড উত্তর হয়ে গেল ইংলিশটা হয়ে গেল। এবার চলো এই এক্সাম্পলটি দেখো সে যাওয়ার আগে একটা চিঠি পাঠিয়েছিল সে গিয়েছিল তার আগে একটা চিঠি পাঠিয়েছিল সুতরাং একটা চিঠি পাঠিয়েছিল এটা হলো ফার্স্ট পারফেক্টেন্স আর সে গিয়েছিল এটা যেহেতু পরে হয়েছে ওটা ফার্স্ট তিনটে এবার নিয়মটা একটু দেখে নাও প্রথমে আমরা তো দেখে নিয়েছি যদিও অলরেডি তোমরা আগে একটা করে নিয়েছো যাকে যা যাকে পাঠিয়েছে অথবা যা পাঠিয়েছে সেটা হলো একটা চিঠি এ লেটার তারপরে যেহেতু লেটারটা এখানে নন্ডুয়াল লেটার কোনো কাজ করছে না তাই আমরা হ্যাড বিন সেন্ট সেন্ট পাঠানোর থার্ড প্লাস তারপরে ভার্বের থার্ড ফ্রম সেন্ট কোথায় কখন এগুলো নেই কার দ্বারা তার দ্বারা বাই হেম তাহলে এ লেটার বিন সেন্ট আর বাকি যে অংশটা আছে সেটা একটু দেখে সে যাওয়ার আগে ওটা কিভাবে লিখলাম পুরোটা দেখে নাও এবার এ লেটার এটা নন ডুয়ার তাই প্যাসিভে লিখবো হ্যাড বিন সেন্ট বাই হিম পাঠিয়েছে আগে তাই বিফোর আগে পাঠানো হয়েছে যাওয়ার আগে পাঠিয়েছে তাই বিফোর হি ওয়েন্ট এই সে গিয়েছিল হি এখানে কর্তা তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম তোমাদের আগেই বলে দিয়েছি যেটা ফার্স্ট ইন্ডেফিনেটে লিখতে হয় সে গিয়েছিল গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট এখন চলো আমরা দেখে নেই ফার্স্ট পারফেক্ট টেন্স এর আমরা কি করে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করব। করবো প্রথমে দেখতে অর্থাৎ যে প্রশ্নগুলোর উত্তরে আমাদেরকে হ্যাঁ বা না বলতে হয় তাদেরকে আমরা নো কোশ্চেন বলি যেমন তুমি কি খেয়েছিলে উত্তরে হ্যাঁ খেয়েছিলাম অথবা না খাইনি এই উত্তরে যখন হ্যাঁ অথবা না বলতে হয় সেটাই হলো নো কোশ্চেন একটা এক্সাম্পল দেখো শিশুটি কি একটা কাপ ভেঙেছিল হ্যাঁ একটা কাপ ভেঙেছিল না একটা কাপ ভাঙেনি দেখো উত্তরে তোমাকে হ্যাঁ অথবা না বলতে হবে এই হলো ইয়েস নো কোয়েশ্চেন এবার এগুলোকে আমরা কি করে ইংলিশে লিখবো নিয়মটা ওইদিকে দেখো আমি দেখাচ্ছি প্রথমে একটা চেঞ্জ হয় শুধুমাত্র কর্তা পরে চলে যায় হ্যাড আগে চলে আসে এই হ্যাড এবং কর্তা এই জায়গাটা চেঞ্জ হয়ে যায় আমরা প্রথমে যে অ্যাফার্মেটিভের নিয়মটা শিখিয়েছি তোমরা অনেকেই সেই নিয়মটা হয়তো মনে রেখেছ এখনো। সেখানে প্রথমে কর্তা ছিল তারপরে হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম সেই জায়গাতে একটুখানি চেঞ্জ হলো কর্তা চলে আসলো হ্যাডের জায়গায় আর হ্যাডের হ্যাডের জায়গায় কর্তা চলে আসলো আর কর্তার জায়গায় হ্যাড চলে গেল অর্থাৎ হ্যাড প্রথমে চলে আসলো কর্তা দ্বিতীয় জায়গায় চলে গেল আর কোনো চেঞ্জ হয়নি সেক্ষেত্রে তাহলে এখানে উত্তরটা কি হবে প্রথমে হ্যাড লিখলে কর্তাকে দ্য চাইল্ড ভার্বের থার্ড ফ্রম ব্রোকেন কি ভেঙেছে যা ভেঙেছে তা হল একটা কাপ এ কাপ হ্যাড দ্য চাইল্ড ব্রোকেন এ কাপ চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখে নিই ইয়েস্নো কোয়েশ্চেনের ক্ষেত্রে ট্রেনটা কি চলে যায়নি উত্তরে আমাদেরকে বলতে হবে হ্যাঁ চলে গেছি অথবা যায়নি দেখো এখানে কিন্তু আবার না এসে গেল অর্থাৎ আমরা এটাকে আবার নাবাচক করে দিলাম ইয়েস্নো কোয়েশ্চেন কিন্তু নাবাচক তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একটু নিয়মটাও দেখে নিতে হবে নিয়মটা কিছুই নাই এতক্ষণ ধরে আমরা এর আগে যে হ্যাড লিখেছিলাম হ্যাডের সঙ্গে নট তার মানে হ্যাড প্লাস তারপরে যখন কর্তা লিখি সেটা হয়ে গেল নো কোশ্চেন হ্যাবাচক আর হ্যাডের সঙ্গে যুক্ত করে জাস্ট শব্দটা এখানে এনে দিলে হ্যাড নট তখনই ওটা নাবাচক হয়ে যাবে প্রশ্ন নো কোয়েশ্চেন হবে নাবাচক হয়ে যাবে তাহলে এক্ষেত্রে যেহেতু নাবাচক নো কোয়েশ্চেন আছে তাই হ্যাড নট লিখবো হ্যাড নট তারপরে কর্তা দ্য ট্রেন তারপরে ভারবে থার্ড ফর্ম গন হ্যাড নট দ্য ট্রেন গন এতটাই সিম্পল এবারে চলো আমরা দেখে নেই পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করে কিভাবে ডাব্লিউ এইচ কোশ্চেন আমরা ফর্ম করবো ডাব্লু এইচ ফর্ম হয় কতগুলো ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে দেখো ডাব্লু এইস ওয়ার্ডগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি একটা এক্সাম্পল আমরা প্রথমে দেখে নিই শিশুটি কিভাবে একটা কাপ ভেঙেছিল কীভাবে ভেঙেছিল এর উত্তরে কিন্তু তুমি হ্যাঁ অথবা না বলতে পারো না তোমাকে ডাইরেক্ট যা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে সেই উত্তরটা দিতে হবে হ্যাঁ অথবা না না বলে যেহেতু তুমি এখানে না অথবা হ্যাঁ বলতে পারছো না উত্তরে তাই এটাই হলো কোয়েশন এর নিয়মটা কি আছে একটু দেখো নিয়মটা আসলে কিন্তু আমরা এইখানে এই ডাব্লুইচ কোয়েশ্চেন যখন আমরা ফর্ম করি এই ডাব্লুইচ কোয়েশ্চনের মধ্যে কিন্তু পুরোটাই আমরা নো কোশ্চেনটা লিখি আসলে নো কোয়েশ্চেনটা পুরোটা লিখে দেই তার আগে তার আগে একদম প্রথমে আমরা একটা জাস্ট ডাব্লুচ ওয়ার্ড বসিয়ে দিই অর্থাৎ পুরো ইয়েস্নো কোয়েশনটাই লিখব তার আগে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী আমরা ডাবলু সোয়ারটা বসাবো এখানে আসলে দেখো শিশুটি কি একটা কাপ ভেঙেছিল হ্যাড দ্য চাইল্ড ব্রোকেন এ কাপ শিশুটি কি একটা কাপ ভেঙেছিল দেখতে পাচ্ছো হ্যাড দ্য চাইল্ড ব্রোকেন এ কাপ এটাই তো লিখেছিলাম আমরা ইয়েসনো কোশ্চেনের ক্ষেত্রে এবার কিভাবে ভেঙেছিল হাউ কিভাবে হাউ হাউটা প্রথমে বসে গেল অর্থাৎ ওই ইয়েসনো কোশ্চেনটাই পুরোটা লিখবো তার আগে আমরা জুড়ে দেব ডাবল ইস ওয়ার্ডটা তাহলেই ডাবল ইস কোশ্চেন হয়ে যাবে তাও নিয়মটা একবার দেখে নাও প্রথমে ডাবল ইস ওয়ার্ড তারপরে আমরা কি করি হ্যাড কর্তা তারপরে ভার্বের থার্ড ফর্ম যা আছে তাই সুতরাং এখানে উত্তরটা তোমরা বুঝতেই পারছো কিভাবে শিশুটি কিভাবে একটা কাপ ভেঙেছিল হাউ হ্যাড দ্য চাইল্ড ব্রোক আরো একটা ক্ষেত্রে কখন কখন ট্রেনটা চলে গিয়েছিল সুতরাং এটাকে কিন্তু তুমি ইস ওয়ার্ড দিয়ে লিখবে অর্থাৎ ইস কোয়েশন হয়ে যাবে সব থেকে বড় কথা হলো যে এই প্রশ্নের উত্তরে তুমি না বা হ্যাঁ বলতে পারবে না কখন ট্রেনটা চলে গিয়েছিল তোমাকে সময়টা বলতে হবে হ্যাঁ না এটা বলা যাবে না সুতরাং এটা ইয়েস্নো কোয়েশ্চেন নয় এটা ইস কোয়েশন এবার আমরা নিয়মটা দেখে নেব নিয়মটা একদম সহজ দেখো ওই অলরেডি একটা তোমরা এক্সাম্পেল করে ফেলেছ প্রথমে ডাব্লুস ওয়ার্ডটা এসে যাবে তারপরে হেড তারপরে কর্তা এই তিনটি জায়গা ভাইটাল তারপরে তো ভার্ভের থার্ড ফর্ম হবে তোমরা এটা জানো তো ডাব্লুস ওয়ার্ড হলো কখন ওয়ে তারপর হ্যাড কমন কর্তা যে কাজটা করে এখানে কাজটা করেছে ট্রেনটা ট্রেনটা চলে গিয়েছে তাই দার ট্রেন গিয়েছে ভার্ভ যাওয়া হলো গো গোয়ের থার্ড ফর্ম গান তাহলে হ্যাড দ্য ট্রেন গান এটা হয়ে গেল তোমার ইংলিশে দেখে নাও হ্যাড দ্য ট্রেন গান আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছ যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে রইলে এখনো পর্যন্ত আমার ভিডিওটিকে দেখছ তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আশা করব যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং যারা এখনো সাবস্ক্রাইব করুনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ